সভা দিয়েছেন, আচার্যের তিনি দেশ পরিপালন করেছেন, তিনি ভালোবাসেন বা তারা ঠাকুরকে ভালোবাসেন, এই ভালোবাসাই আমাদের সুযোগ দিয়েছে তার বাড়িতে একত্রিত হওয়া। কোথা কোথা থেকে দাদারা মায়েরা আপনারা এসেছেন, কোথায় রামতলা, কোথায় হরিশপুর, আবার বৃষ্টিও হচ্ছে, এতে আবার বাড়িতে কেমন যাব কেউ সমস্যা আছে, আবার এই বাড়ির মধ্যে অনেক মানুষ এখানেও বসতে ইত্যাদি অসুবিধা হচ্ছে। তাই প্রকৃতির একটা বিধান আছে, আমরা এক এক রকম ভাবি কিন্তু হয়ে যায় আর এক এক রকম। সেই জন্য এই বিরুদ্ধ পরিস্থিতিতে, বিপরীত পরিস্থিতিতে যখন বিঘ্ন আসে, বিপদ আসে, তখন যাতে আমরা হলচল না হব সেই জন্য একটা অবলম্বন থাকা চাই, একটা ভরসা থাকা চাই, একটা বিশ্বাস থাকা চাই, যিনি সব কিছু যার ইচ্ছায় চলছে এটা মেনে নিতেই হবে। আমরা ঠাকুরের কথা বলতে গিয়ে তার দিদি ঠাকুরমা কথা বলি, এই যে কি নাম কৃপাময়ী দেবী, এই বাগানে বেগুন তুলতে তুলতে একটু মানুষ তো ছোট্টখাটো মানুষ, বেগুন গাছ কিন্তু তুলনায় অনেক বড় বড় তখন হতো, আকর্ষি দিয়ে বেগুন তুলতেন তিনি, তুলতে তুলতে একটা পবিত্র কুয়োর মধ্যে পড়ে যান, পড়ে গিয়ে চিন্তা নাই প্রভু আমার এই করলে, যাই তোমার ইচ্ছা, এই সবসময় হরি বলতো, এই হরি বলছে প্রভু এই তোমার ইচ্ছা, আমার মায় ফেলে দিলে এখন তো কেউ নাই, এইখানে হয়তো আমি চলে যাব, তাও ভালো তোমারই ইচ্ছা, এই বলতে বলতে দেখে হরি হরি করছে, দেখে আবার কিছু সময় চোখ খুলতে দেখে উপরে এসে দাঁড়িয়ে আছে, অদ্ভুত ব্যাপার। তাই এইরকম ঈশ্বরের দয়া আশীর্বাদ এইরকম হয়, তবে তাদের ভাগ্যেই এটা হয় যারা গভীর বিশ্বাস, ভালোবাসা, নির্ভরতা গভীরভাবে, এটা বিশ্বাসটা পাকা বাড়ির মতো, যত ঝড় আসুক যেন না করে। গতকাল আমাদের সেই দারুভাই একটা কীর্তন করছিল, নাম করো নাম করো ভাই, তাই আমাদের এই নামে অভ্যস্ত থাকি না বলে এইসব ব্যাপার আছে। যাই হোক, এই যে ঠাকুরের কথা, আমাদের রবীন্দ্র একটা ঘটনা দিয়ে আরম্ভ করলো, কপটি ব্যক্তি, একটা এ তো পুরাণে এটা সত্যি কি মিথ্যা কি বানানো, অনেক লোক শিক্ষার জন্য এইসব বানানো হয়, অবশ্য শিক্ষণীয়, কিন্তু বাস্তব একটা ঘটনা বলি, কপটি ব্যক্তিকে আপনারা কেমন ডিল করেন আর আমাদের ঠাকুর কেমন ডিল করেন। একবার ঠাকুরের বয়সের সময়, এটা 1950 সময় হবে কাছাকাছি, দেওঘরের ঘটনা, একজন বেশ অমরা চোমরা মানে ভদ্রলোকের বেশ পরিহিত একটা ডাক্তারের মানে বেশ ধরে এসে হাজির ঠাকুরকে কাছে এসে এবং পরিচয় দিল, আমি আমেরিকার থেকে ডাক্তারি বিদ্যা পাশ করে এসেছি, আমার খুব নাম, নামটা বললো এ বি চৌধুরী নাকি এরকম একটা নাম। তখন ডাক ঠাকুর বৈশিষ্ট্য পারি পুরুষোত্তম, ও কি বলছে না বলছে সত্যি কি মিথ্যা ওসব পরের কথা, ডাক্তারও বসেছেন ঠাকুরের কাছে, এমনি অনেক ডাক্তাররা বসে থাকে, যেমন প্যারিনন্দী আর সেই বঙ্কিমদা, এরা তো দুজন কনস্ট্যান্ট ডাক্তার, ঠাকুরের গাড়ু গামছা বহন করে এরা, এরা চাকরি বাকরি ছেড়ে দিয়ে ঠাকুরের গাড়ু গামছা বইতে, আজকাল যুগে ডাক্তাররা চাকরি করে আবার বহু টাকা পেয়েও মানে পেট ভরে ভরে না, অন্যায় করে, অনীতি করে, দুর্নীতি করে, আবার জেল যায়, নিজে মরে আর সকলকে মারে। কিন্তু এই ডাক্তার সেই যুগে ছিল যারা গুরুকে ধরেছে তাদের জীবন, যাই হোক এদেরকে ঠাকুর নিযুক্ত করলেন, এই বিরাট ডাক্তারবাবু এসেছেন আমেরিকা থেকে, তার খাওয়া দাওয়া হাগা পড়া এইসব পর্যন্ত ওরা তারাই সব এইসব করলো, তাকে রাখলো। কিছুদিনের পরে ঠাকুরকে জ্বর হলো, অন্তর্যামী তাকে তো এমনি এমনি তার ইচ্ছা, তার ইচ্ছা, তিনি যদি বলবেন আমার জ্বর হোক এটাও জ্বর, তিনি যদি ভাববেন আমার জ্বর ভালো হোক এটাই হোক, তিনি তো ইচ্ছাময় পুরুষ, তাই তাকে জ্বর হলো, কে জানে কি জন্য জ্বর হলো। জ্বর হয়ে যখন এত বড় ডাক্তার এসেছেন, এরা এর ছোট ছোট ডাক্তার কি করবে, যখন আকাশে সূর্য উঠে তখন এই তারকাদের আলো তো আর আমরা তাদের তো আকা করি না, তারাও নেমে যায়, তাই সেই বড় ডাক্তার ঠাকুরের চিকিৎসার ভার নিলেন, সেই চিকিৎসার ভার নিতে এমন প্রেসক্রিপশন করলেন, এমন ইঞ্জেকশন ব্যবস্থা করলেন, ঠাকুরও বাচ্চা মানে নির্বোধ শিশুর মতো, যিনি ডাক্তারদের ডাক্তার তিনি নির্বোধ শিশুর মতো ওই ভদ্র ডাক্তারের
প্রেসক্রিপশন মতো ওষুধ খেলেন, ইঞ্জেকশন খেলেন, ইঞ্জেকশন খেয়ে শারীরিক ঠাকুরের ডাক জ্বর আরো কতগুলি জটিল পরিস্থিতি সৃষ্টি হলো শরীরে। তখন এই ডাক্তাররা প্যারিদা এই বঙ্কিমদা এরা আশ্চর্য হলেন যে ঠাকুর এরকম কি হচ্ছে, কি আবার একটা সামান্য জ্বর থেকে আবার কাশি কফ পেট বেদনা এরকম সব দেখা যাচ্ছে। যে প্রেসক্রিপশন দেখে যে ইয়ে অবস্থায় তো এ মেডিসিন দেওয়ার কথা নয়, এরা কয়েকজন ডাক্তার বসে যখন চিন্তা করে দেখলো এটা তো মেডিকেল সায়েন্সের বহির্ভূত কথা, যে কিরকম ভাবে এই ওষুধ হতে পারে, ইঞ্জেকশন হতে পারে। এইভাবে তারা যুক্তি করে সেই ভদ্রলোক সেই যে ডাক্তারের কাছে রাত্রিতে তার বাসায় গেল, গিয়ে বললেন আচ্ছা ডাক্তারবাবু এটা কোন বিজ্ঞান অনুযায়ী কোন চিকিৎসা শাস্ত্রে অনুযায়ী এই রোগে এই মেডিসিন দিলে। সে তখন থতমত হয়ে যায়, সে তখন জেনে গেছে আসলে সে ডাক্তার না, একটা মানে এখানে একটা বাহাদুরি নেওয়ার জন্য একটা বিশিষ্ট পরিচয় দেওয়ার জন্য এই কপটতা কাজ করে এই করেছিল। শেষে সে এদের যুক্তিতে সে হার মানল, দেখে দেখুন আমি সত্যিকারে ডাক্তার নই, আমি একটা এরকমভাবে এসেছিলাম, আর ঠাকুর যখন চিকিৎসার দায়িত্ব দিয়ে দেবেন বলে আমি ভাবতে পারিনি, কিন্তু যখনই দিয়ে দিয়েছেন কী করবো, এইভাবে যা আসছে তাই দিয়েছেন, আপনি জানেন। তিনি এই হাজার হাজার এই কেবল আশ্রমের মানুষের তিনি প্রতিনিধি নন, তিনি সারা বিশ্বের প্রত্যেকটি তার গোচরে অগোচরে কিছু নাই, তার সকলেই তার জানা, সকলের জন্য তিনি এসেছেন, তার শরীর খারাপ করার জন্য তুমি এত বড় সাহস করলে তো। এই বলে তারা তাকে গালাগালি করলেন যে দেখো কাল সকাল হওয়ার আগেই যদি না চলে যায় ওখানে, যদি তোমাদের তোমার মুখটা সকালে দেখি তাহলে তোমাকে পিটে মেরে শেষ করে দেবো, কারণ এটা হলো পরাক্রম, ইষ্টের প্রতি ভালোবাসার পরাক্রম। কিন্তু এ পরাক্রমের মধ্যে যে আবার ভুল থেকে গেছে সেটা পরে জানবেন, তারপরে কি হয়েছে। এই ধমক চমক দিল সত্যিকারে সেই ডাক্তার, নকলি ডাক্তার, কপটি ডাক্তার, ভোর না হতেই সে তার গরু গামছা নিয়ে ব্যাগ ফোটা নিয়ে কোথায় চলে গেছে। ঠাকুর সেই অসুস্থতার অবস্থায় সকালে উঠে বলছে এই প্যারি এ ডাক্তারবাবু কোথায় গেল, এই বঙ্কিম ডাক্তারবাবু কোথায় গেল, না ঠাকুর সে ডাক্তার নয়, সেটা একটা মানুষ মারার জল্লাদ, সেটা অকপটি কিছুই জানে না। আরে কি বলিস কি, না সত্যিকারে ঠাকুর দেখুন এই প্রেসক্রিপশন এই রোগে এই মেডিসিন, আপনি তো কম বেশি ডাক্তারি পড়েছেন, এইটা কি হয়, না তাহলে কি হলো, সেটি সেই ডাক্তারবাবু গেল কোথায়, না তাকে আমরা উত্তম মধ্যম দিয়ে আশ্রম থেকে বিদায় করে দিয়েছি। ঠাকুরের কণ্ঠ রুদ্ধ হয়ে গেল, তিনি কাঁপতে লাগলেন, এই রোগে নয় একটা মানুষকে তার কাছ থেকে ব্যথা দিয়ে তাড়িয়ে দিয়েছে, হতে পারে সে কপটি, হতে পারে সে নকলি, তিনি তো এসেছেন মানুষকে ঠিক করতে। ঠাকুর এত কষ্ট অনুভব করলেন, এদের দিকে তাকালেন না, কারোর দিকে তাকালেন না। এরা তখন বুঝতে পারলো যে আমরা বেশি কিছু একটা করিনি, ভালো করিনি ঠাকুরের জন্য। তিনি দুনিয়া সকল ব্যথা যন্ত্রণা আমাদের যা কিছু লাঞ্ছনা আমাদের সব কুকর্মের জন্য তিনি যে কষ্ট ভোগেছেন, পুণ্যপুঁথিতে বলেছেন তোরা যত পাপ করে থাকিস, গোহত্যা ব্রহ্মহত্যা বীরহত্যা যা করে থাকিস আমার মাথায় চাপিয়ে দে, দেখ আমাকে আমাকে ডুবাতে পারিস কিনা, আমি সব বয়ে নিয়ে চলে যাব, তোদেরকে উদ্ধার করে দেবো, একটু বিশ্বাস কর, একটু ভালোবাস আমাকে। এই যে তার মিশা ঠাকুরের ব্যথিত দেখে এরা তাদের ভুল স্বীকার করে যে সত্যিকারে আমরা বুঝতে পারিনি, যত দেখছি ঠাকুরকে আমরা ভাবলাম ঠাকুরের স্বস্তি হবে আনন্দ হবে, এই ডাক্তার ঠাকুর ঠাকুরের জীবনের প্রতি বিপদ ওকে তাড়িয়ে দেব, কিন্তু আমরা তো ভালো করিনি। তখন ক্ষমা মারতে ঠাকুর বললেন আরে আমি কি জানিনি ও নকল ডাক্তার বলে, আমি ভাবি ওই নকল করতে করতে যদি আসল হয়ে যায়, এই নকল করতে করতে আসল, নকল করতে করতে আসল, এটা কিরকম চৈতন্য দেবের সময় এই যে পিপুলিয়া হরিদাসের গল্প আছে, পিপুলিয়া হরিদাস থাকতো সেও কীর্তন করতো, এই যে কীর্তন করছে ভাব নাই কিছু নাই এই কাঠের মতো দাঁড়িয়ে আছে, সে সেরকম থাকতো চোখ থেকে জল বেরোয় না, বুঝলেন না, তার চোখ থেকে জল বেরোয় তাকে চৈতন্য মহাপ্রভু বলেন এই পিপুল ফুটা নিয়ে চোখে নিয়ে তারপরে কীর্তনে উঠবে, পিপুল ফুটা দিলে এমনি তো জল ঝরবে, এই এমনি নকল জল ধরতে ধরতে এমন দিনে হলো সেই হরিদাস আবার কেঁদে আকুল হয়ে কীর্তন করছে, প্রভুর গুণগান করছে, এই নকল হতে হতে আসল হয়ে যায়। এই হলো ঠাকুরের কথা, যে মানুষের জন্য এসেছে। তাই
ভগবান তুমি দূত পাঠাইছো বারে বারে দয়াহীন এই সংসারে, তারা বলে গেল মানুষের ভালোবাসো। এই যে ঠাকুরের জীবন লীলা আমরা এই এক মাস ধরে শুনলাম, এতে কি শিখলাম না? সর্বাগ্রে তাকে ভালোবেসে মানুষকে ভালোবাসার কায়দাটা শিক্ষা করা, মানুষকে যে সইতে না রে যে যন্ত্রে কয় না, লাখ মোড়লি ঝাঁকুক দাসে নেতা দায়ে কয় না, টাকা সেবা করো না করো লোকের সেবা করেই চলো, লক্ষ্মী কেশব রইবে বাধা কৃতিত্বে হবি অডের ডর, আর কারো প্রাণে তুই বিষ যদি ব্যথা সে আঘাত লাগে ঠাকুর ঘরে, কারণ তিনি সর্বভাবাতীত, তিনি সর্বভূতাত্মা, মদাত্মা সর্বভূতাত্মা, তিনি গুরু পুরুষোত্তম। তাই ঠাকুরের সেই বাণীর ধাতে একটা কীর্তন করছি, এই মানুষকে তার আগে একটা বাণী বলে নি, আমরা ঠাকুরের বাণী কথাকে মানার দিকটা এত গুরুত্ব দেয়নি, বলে যত খুশি পাই, শুনে যত আনন্দ পাই, গানে কীর্তনে এইসব শুনিয়ে যত ইয়ে হই, ঠাকুর একটা বাণী দিচ্ছে, ঠাকুরের নিজস্ব বাণী, তারপরে সেই গানে দিকে আসে, দিন গেল রে ওই মনে তো বসে থাকলে চলবে না, ধরতে হবে করতে হবে যেমন ভিতর কামনা, দিন গেল রে ওই মনে তো বসে থাকলে চলবে না, বলতে হবে করতে হবে বলতে ঠাকুর এই থেকে ভিতরে আরম্ভ করে, ঠাকুর এই বাণীর মধ্যে বলতে চাইছে তুমি যা হতে চাও তুমি আগে সেটাকে ধরো করো হও আর পাও, এই হলো ঠাকুরের পলিসি, এটা হলো শিক্ষার পলিসি, ও এটা হওয়ার পলিসি, এটা প্রাপ্তির পলিসি, প্রথমে যা হতে চাই তিনি যা ভিতরে সেই হওয়াটা মুক্ত হয়েছে তাকে ধরবো, আর তিনি যেমন ভাবে করছে তদনুপাতি করবো, আর করলে আমি হয়ে উঠবো, আর হয়ে উঠলে পাওয়াটা অটোমেটিক্যালি হয়ে যাবে। তাই এই মানুষের যে মানুষ হতে গেলে এই যে তাকে ভালোবাসতে হবে, কারণ তিনি মানুষ, ঠাকুর ভগবান অবতার পুরুষোত্তম বাদ দেন, তিনি পুরুষ উত্তম, পুরুষোত্তম মানে পুরুষ উত্তম, এখানে ভগবান ঈশ্বর ইত্যাদি কথা নাই, পুরুষোত্তমের শব্দের মধ্যে তিনি উত্তম পুরুষ বা উত্তম মানুষ একজন। তাই এই মানুষকে ভালোবাসতে হলে বিষয় আশ্রয়কে কিন্তু ভালোবাসলে চলবে না, এই বিষয় আশ্রয় মানুষকে মানুষের কাছ থেকে দূরে সরিয়ে নিয়ে যায়, ঈশ্বরকেও সরিয়ে নিয়ে যায়, বিষয় আশ্রয় নয় রে আপন ভোলা মন, বিষয় আশ্রয় নয় রে আপন মানুষ আপন টাকা পন, যত পারিস মানুষ ধর রে যত পারিস মানুষ ধর, মানুষ
ফাঁকের জন্য যে সন্তান সন্ততি আছে ওদের জীবনে একটা মানুষের মধ্যে কয়েকটা ভাবনা যখন বিপরীতী ভাবনা যখন সৃষ্টি হয় তার কথা কাজে আচরণে ব্যবহারে এইসব গ্যাপ থেকে যায়, তখন একটা কিম্বুত কিমাকার হয়ে দাঁড়ায় কিভাবে মানুষ হয়ে সব মনেই বাঁচছে। একটা পরিবার বলুন, বাবা মা স্ত্রী পুত্র নিয়ে একটা ছোট্ট পাড়া সমাজ বলুন, সেখানে এই পরস্পরই দেবেন এই এই ভালোবাসাবাসীর একমাত্র অভাবের জন্যই মানুষকে ভালোবাসে। তাই ভগবান তুমি দুর্পাটে ছোভারে বারে দয়াহীন এ সংসারে তারা বলে গেল মানুষের ভালোবাসো অন্তর থেকে বিদ্বেষ বিষ না সো, বিদ্বেষটা না দূর করলে কিন্তু ভালোবাসা দেয় না। আর একটা যুক্তি আছে, এই মানুষ হয়ে ভগবান আসেন, হ্যাঁ যুগে যুগে ভগবান তো মানুষ হয়ে আসেন, কৃষ্ণের যতই লীলা সর্বোত্তম নরলীলা, নরবপু তাহার স্বরূপ লীলা রস আচ্ছা দিতে ভিন্ন ভিন্ন রূপ। যারা জানে তারা জানে প্রভু তুমি কবে আসবে মানুষ হয়ে আসবে তারাই তাকে চিনতে পারেন। তাই মানুষে তুই আপন ভেবে করিস রে যত তবে পাবি হৃদয় মাঝে মানুষকে ভালোবাসো, তাকে অর্থ না হলে বাপ না হলে সাহায্য যা ভালো একটা মিষ্ট কথা যাই হোক একটা দাও, যাচককারীকে ফিরিও না। তাই এই হবে ভগবানের সেবা, মানুষের সেবাই মাধবের সেবা। এই কথা কত আছে, তা আসল সেবাটা শুরু করতে হয় সেই পরম পুরুষ যিনি উত্তম পুরুষ যিনি তাকে আমরা ভালোবাসবো, বাবা মাকে ভালোবাসবো, স্বামীকে ভালোবাসবো, বিধিকে ভালোবাসবো, দেশের আইন কানুনকে ভালোবাসবো, সর্বোপরি প্রত্যেকটি মানুষকে ভালোবাসবো, কপটি হোক চোর হোক বদমাশ হোক আমার শত্রু হোক। ঠাকুর বলছেন শত্রুকে একটু বেশি করে ভালোবাসি, পূর্ণপুঁথি পড়েন, যদি পড়েননি পড়বেন, এই গাঁটগুলো খুলে যাবে, চোর চোর হয়ে যাবে, এতদিন যা জেনেছি ভুল জেনেছি, ঠাকুরের জীবন দশা মানে ভাবা দশা এই যে তার যোগযুক্ত অবস্থার কথা। যাই হোক দাদা আছেন কিছু কথা বলবেন, আগামীকাল আমাদের এই ভাদ্রবের 30 তারিখ ঠাকুরের শুভ 137তম জন্মদিবস, আমাদের এই গণেশপুর সৎসঙ্গ বিহারে দিনের বেলায় সকাল থেকে বিভিন্ন কার্যক্রম মাধ্যম দিয়ে 11টার সময় সৎসঙ্গ অনুষ্ঠিত হবে, তার পূর্বে সঙ্গীতাঞ্জলি চলবে, আপনারা সকলেই সেখানে উপস্থিত হবে। এই বলে আমার কথা শেষ করছি, জয় গুরু, বন্দে পুরুষোত্তম।